আরে আমার তো চিন্তা হচ্ছে যে শুধু হেলমেট কেন, আর একটা দোকানেও চুরি হয়ে থাকতে পারে, যেটা হচ্ছে জয় শ্রীরাম মদের দোকানগুলো। আমি বলবো মদের দোকানের মালিক যারাই ভিডিও দেখছেন, তারা একটু খোঁজ নিন, বোতলগুলো গুনুন যে প্রত্যেকটা বোতল ঠিক আছে না কিছু মাল চুরি আছে। জায়গায় অভিযান করবে, কেওড়াতলা ঘাটটাও সাথে আছে, আর ওই আপনার ওই ভূতনাথতলাটাও আছে, এই দুটোর সঙ্গে অ্যাড করে টোটাল 5 জায়গায় অভিযান করছে শুভেন্দু বাবুরা। আচ্ছা দেখুন, বিষয়টা হচ্ছে যে ওনারা আসলে মানে কেন গতকালকে নবান্ন গেল সেটা মানুষের কাছে ক্লিয়ার নয়, আজকে কেন বন্ড ডাকলো সেটাও ক্লিয়ার নয়। ওরা বলছে যে এক দফা এক দাবি ওই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আচ্ছা পদত্যাগটা কেন করবে? এই যে সমস্যাটা ঘটেছে, যে আরজিকরের ঘটনা, যে ঘটনাটা ঘটেছে অতি খারাপ ঘটনা, এটা এই খারাপ ঘটনাটা শুধু পশ্চিমবাংলাতে ঘটে না, সমগ্র ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে ঘটে, এই রাজ্যেও ঘটেছে। প্রত্যেক দিন গড়ে 90 জনের বেশি মেয়ে ধর্ষণ হয় প্রত্যেক দিন, ক্রাইম রেকর্ডে বলছে প্রত্যেক দিন গড়ে যে 90 জনের বেশি মেয়ে ভারতবর্ষে ধর্ষণ হয়, সেটা শুধু বাংলায় না সারা ভারতবর্ষে সব থেকে নম্বর 1 ধর্ষণে এগিয়ে কোথায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আপনার মহারাষ্ট্র, আসাম, প্রত্যেকটা রাজ্য যে নামগুলো বলছি সবগুলো হচ্ছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্য, সেই জায়গায় সব থেকে বেশি ধর্ষণ হয়। তাহলে শুভেন্দু বাবুরা যদি মুখ্যমন্ত্রীর ইস্তফা দিতে বলে আরজিকরের একটা ঘটনাকে কেন্দ্র করে, তাহলে সবার আগে যে যে রাজ্যগুলো নাম্বার 1 নারী ধর্ষণে এগিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীগুলোকে কেন ধর্ষণের জন্য পদত্যাগ তারা চাইছে না? আমরা তো বলবো প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, কারণ ভারতবর্ষে প্রধানমন্ত্রী ধর্ষণ আটকাতে পারছে না। প্রধানমন্ত্রী ধর্ষণ আটকাতে বা ধর্ষকদের আটকাতে ফেলিওর, তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। তাহলে এখন আমরা যদি বলি পাল্টা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন এটা নিয়ে যে দিল্লিতে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হবে, যদি বুকের পাটা থাকে বিজেপির, যদি বুকের পাটা থাকে তাহলে বলুক যে ধর্ষণের সাজা, কঠিন সাজা দেওয়ার জন্য বিল ইমিডিয়েট আনা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এমন বিল আনা হোক যাতে 60 দিনের মধ্যে ধর্ষণের যে অভিযুক্ত তার বিরুদ্ধে অভিযোগের সমস্ত প্রমাণ করে তাকে 60 দিনের মধ্যে সাজা শোনাতে, এমন বিল আনা হোক। এবং সেইভাবে সবাই, সমস্ত রাজনৈতিক দল, শুধু তৃণমূল বলে না, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সবাই একত্রিত হয়ে এটাকে সমর্থন করুক, তাহলে জানবো তারা ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলছে। দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে, কয়েক 2-3 মাস আগে উত্তরপ্রদেশের একজন MLA যা ধর্ষণের দায়ে 20 বছরের সাজা হয়েছে, এই বাংলাতে বিভিন্ন জেলার মহিলা নেতৃত্বে যারা রয়েছে তারা অভিযোগ করছে যে আমাদেরকে ওপর নেতৃত্ব আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের সাথে অন্য কিছু ইঙ্গিত দেয় এবং আমাদের সাথে শারীরিক সম্পর্ক করে, না হলে বিভিন্ন পদ দেবে না, এবং সেই পদের প্রলোভন দেখে বিভিন্নভাবে দর্শন করে, এবং তারপরে সেই নেতৃত্বের জুতোর মালা পরাতে দেখা যাচ্ছে রাজ্য নেতৃত্বকে। শুধু তাই নয়, এই যে দলটা, সেই দলটা হলো ধর্ষক বাহিনী দল, এই ধর্ষণ বাহিনীর দল, এই দলের মধ্যে ম্যাক্সিমাম লোকই সব করাপ্টেড, ম্যাক্সিমাম লোকই ধর্ষণকারী। অর্থাৎ এই দলে যারা যুক্ত হবে, যারা ধর্ষণ করবে, যে ছেলেটি ধর্ষণের জন্য আজ গতকালকে ডেকেছিল সেই ছেলেটা শুভঙ্কর নাম, ওই ছেলেটির বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ রয়েছে, খুনের অভিযোগ রয়েছে। অর্থাৎ যারা ধর্ষণে অভিযুক্ত তারা বলছে ধর্ষণের বিচার চাই। এটা কোন দেশে আমরা বাস করছি, আর কাদের পাল্লায় আমরা পড়েছি? ধর্ষকরা এই জন্য ধর্ষণের বিচার চাইছে, তাদের ভাবমূর্তিটা যাতে পরিষ্কার হয়, তাদের দিকে যাতে আঙুল না তোলে, এই মেন বিষয়, সেটা থেকে ফোকাস ঘোরানোর জন্যই তারা শুধু বাংলায় বলছে আমরা বিচার চাই। মণিপুরে বলিনি একবারও যে মণিপুরের বিচার চাই, একবারও বলি এটা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ফাস্ট ট্র্যাক কোর্ট এনে ইমিডিয়েট যারা ধর্ষক তাদের বিরুদ্ধে ইমিডিয়েট সাজা শোনানো হোক, এমন কোর্ট আনা হোক, এমনভাবে আইনটাকে পাস করা হোক। আর এই এই কথাটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখে বলে শান্ত হননি, উনি কিন্তু লিখিতভাবে চিঠি করেছেন মোদী সরকারকে এবং কেন্দ্র সরকারকে এবং নরেন্দ্র মোদীকে যে ইমিডিয়েট ফাস্ট ট্র্যাক কোর্ট আনা হোক। কিন্তু কেন করছে না, এটা হচ্ছে প্রশ্ন। করছে না এই কারণে, কারণ তাদের 56 জন MP ধর্ষণের কেসে অভিযুক্ত, যদি ফাস্ট ট্র্যাক কোর্ট আনে এই 56 জন লালবাতি গাড়ি বন্ধ হয়ে তারা লাল ঘরে ঢুকে যাবে, আর সরকারটা ড্যাং 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 করে পড়ে যাবে। এই ধর্ষকদের আটকাতে, এই সরকারকে বাঁচাতে ফাস্ট ট্র্যাক কোর্ট তারা কখনোই আনবে না। শুধু এখানেই শান্ত নয়, দেখুন আজকে যে সঞ্জয় রায় যে ছেলেটি ধর্ষণ করেছে ওই মেয়েটিকে, সেই ছেলেটির ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে, সে বিশ্ব হিন্দু পরিষদের একজন সক্রিয় মেম্বার, RSS-এর মেম্বার, সে বিজেপির মিছিলে হাঁটে, তার ছবি বেরোচ্ছে, এবং সেই ছেলেটাকে বাঁচানোর জন্য যে উকিল দাঁড়িয়েছে সে হাইকোর্টের বিজেপি প্রার্থী। অর্থাৎ ধর্ষণ মানে বিজেপি যোগ, ধর্ষণ মানেই বিজেপির কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে যোগ হবে,
তাই তারা সাত তাড়াতাড়ি হাইকোর্টে মামলা করে কেসটাকে সিবিআই এর হাতে তুলে দেয়। কারণ যদি এটা সিবিআই যদি নেয়, এই কেসের ধর্ষণকারীরা আর সাজা পাবে না, এবং তারা এই কেসটায় যদি কলকাতা পুলিশ তদন্ত করত, তাহলে 12 ঘন্টার মধ্যে মূল অভিযোগ থেকে যেমন ধরেছিল, আরো 2-3 দিন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং আমাদের কলকাতা পুলিশ সময় চেয়েছিল, যদি আমাদেরকে 3 দিন সময় দেওয়া হোক, আমরা 3 দিনের মধ্যে এই কেসের কিনারা করব, না পারলে সিবিআই এটার ইনকোয়ারি করুক, কোনো আপত্তি নাই। কিন্তু সাত তাড়াতাড়ি তারা দেখছে কলকাতা তাড়াতাড়ি এই কেসটাকে সিবিআই হ্যান্ডওভার নিয়ে এই ধর্ষণকারী এই দুজন, একজন আরএসএস এর একজন বিজেপির যে ছেলে দুটো, সেই ছেলে দুটো নিজেরাই ধর্ষণ অভিযুক্ত, তারা এই দুটো নিয়ে হাঙ্গামা শুরু করলো। কি না, নবান্নকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা পদত্যাগ কেন চাইছে? তারা ধর্ষণের জাস্টিস চাইছে না, তারা মুখ্যমন্ত্রীর চেয়ার চাইছে, তারা নবান্নে বসতে চাইছে। কারণ তারা গণতান্ত্রিক উপায়ে তারা লড়াই করে কখনো তারা ক্ষমতায় আসতে পারবে না। তারা জানে 2021 হেরেছে, 2023 হেরেছে, 2024 হেরেছে, সবসময় হেরে গোহারা হচ্ছে। তাই জানে কখনো বাংলায় সোজা পথে গণতান্ত্রিক উপায়ে তারা জিততে পারবে না, ঘুরপথে রাষ্ট্রপতি শাসনকে লাগু করে যদি কিছুদিনের জন্য তারা এখানে প্রভুত্বগিরি ফলাতে পারে, এটাই তাদের উদ্দেশ্য। তাই তারা এই ধর্ষণকে কেন্দ্র করে তারা বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আমি তো চ্যালেঞ্জ করছি, যদি মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ চান, শুভেন্দু অধিকারী বলুন একসাথে, আমরা ওই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, আসামের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, গুজরাটের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। কারণ এই সমস্ত রাজ্যগুলো ধর্ষণে এগিয়ে, এই রাজ্য কেন্দ্র সরকার রিপোর্ট অনুযায়ী এই কলকাতা শহর সব থেকে মহিলা সুরক্ষিত। কেন্দ্র সরকারের এনসিআরবি রিপোর্ট বলছে যে ভারতবর্ষের মধ্যে মহিলারা কলকাতায় বেশি সুরক্ষিত, আর যে রাজ্যগুলো অসুরক্ষিত সেগুলো সবগুলি ডবল ইঞ্জিনের রাজ্য। অর্থাৎ যারা শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে, তাদের প্রত্যেকের পিছনে কালো কালো দাগ রয়েছে, সেই দাগটাকে ঢাকার জন্য, সরকারকে বাঁচানোর জন্য তারা আজকে ধর্ষণকারীদের সমর্থনে তারা আজকে বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এটা বাংলার মানুষও বুঝে গেছে। আজকে একজন একজন বিজেপির নেতা যারা আজকের বন্ধ দেখেছে, তারা একজন সাধারণ একজন মহিলাকে, একজন মাসিমাকে টোটোর মধ্যে, একটা টোটো গাড়ি করে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করছে যে আমরা কাজটা করছি কাদের জন্য করছি, সমাজের জন্য করছে। সেই মাসিমা বলছে না না, তোমরা সমাজের জন্য করছো না, তোমরা তো তোমাদের নিজেদের জন্য করছো, তোমরা পদ পাওয়ার জন্য করছো, তোমরা চেয়ার পাওয়ার জন্য করছো। অর্থাৎ সেই একটা সাধারণ মাসিমা যে অটোয় চেপে যাচ্ছে, সেও বুঝে গেছে যে তারা পদত্যাগ এই জন্য চাইছে, পদ পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য, তারা জাস্টিস পাওয়ার জন্য তারা আন্দোলন করছে না, এটা পরিষ্কার। এদের আর একটা দীপক দা, যদি আপনার মনে থাকে, এরা কিন্তু আজকে বিরাট বুকের পাটা নিয়ে, আমরা যে বিরাট বন্ধ আজকে হলো, এই বন্ধের নমুনা দেখলাম, মাত্র 3 জন মহিলাকে দেখতে পেলাম আমরা রেল স্টেশনের মধ্যে শুয়ে আছে, বিরাট টিম, মাত্র 3 জন রেল স্টেশনের রেল গেটের রেল লাইনের মধ্যে শুয়ে আছে, আর পুলিশ চাঙ্গলা করে 3 জনকে তুলে নিয়ে বগল দাবা করে ঢুকিয়ে দিল। অর্থাৎ এইরকম কোথাও আবার দেখছি যে এমপি, ওই ইয়ের আপনার আলিপুরদুয়ারের এমপি, সে দেখাচ্ছে বিরাট একজন এমপি, তার পিছনে মাত্র গুনে গুনে দেখলাম আমি 7 জন লোক, মাত্র 7 জন লোক নিয়ে বিরাট সেখানে ধর্মঘট পালন করছে। আমি দেখলাম বীরভূমের জেলা সভাপতি তার বিরাট টিম, আমি দেখলাম সেখানে মাত্র 6 জন লোক বিরাট টিম নিয়ে বসে আছে, আর সেখানে 12-13 জন পুলিশ সেখানে তাদেরকে নিয়ে চ্যান্ডলা করে তুলে নিয়ে সেখানে মাছ ধরা করে ধরে খাঁচায় ঢুকিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে বিরাট টিম, মানে তাদের 2-3 জন 4 জন, এইগুলো বাঁধবাহিনী কলকাতা পুলিশ এবং বাংলা পুলিশ প্রচন্ড ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আমাদের কান্না পাচ্ছে, একজন পুলিশ তার একটা চোখ হারিয়েছে এই বজ্জাত গুলোর, এই যে স্টুডেন্ট সেজে যাওয়া এই বুড়ো দামড়া গুলোর মারে, এই বুড়ো দামড়া গুলো বজ্জাত গুলো বেশি করে করে ইট মেরে মেরে তাদেরকে বোঝাতে যাচ্ছে, বোঝাতে গেলে পরে সেই পুলিশকে মেরে তার চোখ নষ্ট করে দিয়েছে। তারা বলছে কিনা স্টুডেন্ট, এখানে একটা স্টুডেন্ট ছিল, একটাও স্টুডেন্ট ছিল না, যে কটা ছিল বুড়ো বুড়ো দামড়া ভ্যাম ছিল কয়েকটা, যাদের বয়স প্রত্যেকটা 45-48-50-55-70 বছর, আর যারা হাফ প্যান্ট পরে আরএসএস করে লাঠি নিয়ে দণ্ড করে সেই তারাই ছিল ওখানে, এছাড়া একটা লোক স্টুডেন্ট ছিল না। একটা ছেলেকে জিজ্ঞেস করছে তুমি কিসে পড়ো, বলছে আমি সায়েন্স নিয়ে কমার্সে পড়ি। বুঝুন কাণ্ড, কারা এখানে আন্দোলনে এসছে, কোন স্টুডেন্ট,
অর্থাৎ বাংলার মানুষ এত বোকা যে তাদেরকে বোকা বানাবে আর তারা লুচি খেয়ে নেবে, এইভাবে বগলবাজিয়ে সরকার পাওয়া যায়? গণতান্ত্রিক উপায়ে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে মানুষের সাথে থাকতে হয়, মাঠে ময়দানে পড়ে থাকতে হয়, শুধু এখানে হুজ্জুতি করে মিডিয়াবাজি করে কখনো ক্ষমতায় আসা যায় না। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র বিশ্বকে শিখিয়ে গেছিল যে বিরোধী কিভাবে নেত্রী থাকতে হয়, বিরোধী নেতা কিভাবে থাকতে হয়, সেই আন্দোলন এদের পক্ষে কোনোদিন করা সম্ভব নয়। এখনো ওই শুভেন্দু অধিকারী যারা এরা করছে, শুভেন্দু অধিকারী কালকে নবান্ন ডাক দিয়েছে আর সুকান্ত আজকে বলেছে তাহলে আমাকেও কিছু করে দেখাতে হবে, আমাকেও দৌড়ে গিয়ে থাকতে হবে দিল্লিতে। সুকান্ত আবার কি করলো, আজকে বাংলা বন্ধ করে দিল। আর তার প্রতিফলন আমরা কি দেখলাম, ওই একটা নর্থ বেঙ্গলে একটা জেলার একটা পার্টি অফিসের মধ্যে দুমদাম দুমদাম কিল ঘুষি চত্থাপট নিজেদের মধ্যে লাগিয়ে দিল। অর্থাৎ তাদের যে গোয়াল ঘরে গুতগুতি আজকে বন্ধের দিনেও প্রমাণ হলো, নিজেদের দলে ঠিক নাই, নিজেদের পার্টি ঠিক নাই, নিজেদের লিডারে ঠিক নাই, নিজেরাই গুতগুতি মারামারি করে তারা আবার বাংলা বন্ধ ডাকছে। আমার তো চিন্তা হচ্ছে যে শুধু হেলমেট কেন, আর একটা দোকানেও চুরি হয়ে থাকতে পারে, যেটা হচ্ছে জয় শ্রীরাম মদের দোকানগুলোকে আমি বলবো, মদের দোকানের মালিক যারা এই ভিডিও দেখছেন তারা একটু খোঁজ নিন, বোতলগুলো গুনুন যে প্রত্যেকটা বোতল ঠিক আছে না, কিছু মাল চুরি গেছে, কারণ এরা রামের ভক্ত, রাম মানে রাম, ভগবান রাম নয়, রাম মানে বোতল রাম, এই বোতল রাম চুরি হয়েছেই হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই মদের দোকানের বোতলগুলো যদি গোনা যায় কিছু না কিছু বোতল চুরি হবেই হবে।